2030 সালের মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ, এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক ফোরাম 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকারের পরিকল্পনা মাফিক চলমান উন্নয়নকে এগিয়ে নিতে আরও বিদেশি বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা প্রয়োজন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কমনওয়েলথ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বিকাশে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম 2023। বিদেশি মন্ত্রী ও সংসদ সদস্য সহ 300 জনের বেশি প্রতিনিধি এই আয়োজনে অংশ নেন। বিনিয়োগ ফোরামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সাল থেকে বিএনপি জামায়াতের 5 বছর ও পরে সামরিক সমর্থিত সরকারে 2 বছরে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সরকারের সুষম উন্নয়নের ফলেই দেশ আর্থসামাজিকভাবে এগিয়ে গেছে। বিএনপি জামাতের 5 বছর এবং সামরিক সমর্থিত সরকারের পরবর্তী 2 বছর বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ বন্ধাত্মের কবলে পড়ে। আমরা বিজয়ী হওয়ার পর আমরা সুপরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশ গঠনের কাজে মনোনিবেশ করি। গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ধারাবাহিকতা এবং সর্বোপরি পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের দ্রুত আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। 2041 সালের মধ্যে জ্ঞানভিত্তিক উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়ন সহযোগিতার সহায়তার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার দেশে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, কমনওয়েলথভুক্ত 56টি দেশ অর্থনৈতিক সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতার জন্য কাজ করছে। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রায় 300 কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে। 2030 সালের মধ্যে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় 3.5 কোটি। ফলে জার্মানি ও যুক্তরাজ্যকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের প্রায় 70% আসে পুনর্বিনিয়োগ থেকে। এক্ষেত্রে প্রমাণ হয় বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিদ্যমান। এবছর কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে উগান্ডার ইকোপ্রিক্সেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার তুলে দিয়ে বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে পরিবেশ বান্ধব বিনিয়োগ বিকাশে এই পুরস্কার অর্থবহ ভূমিকা রাখবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা ষাঁড় তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন, এখানে 2 ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন, আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে, আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।